আচ্ছা, এশিয়া কাপে কি মেকশিট ওপেনার খেলানোর চিন্তা চলছে? মিডল অর্ডার থেকে কাউকে উপরে নিয়ে ওপেনার হিসেবে খেলানোর ভাবনা কি টিম ম্যানেজমেন্টের? আপাত দৃষ্টি কিন্তু তাই মনে হচ্ছে। 17 জনের দলে বিশেষজ্ঞ ওপেনার যে মাত্র 2 জন। জিম্বাবুয়ে সফরে টি-20 স্কোয়াডে ছিলেন 5 জন ওপেনার, মুনিম শাহরিয়া, লিটন দাস, এনামুল হক, বিজয়, নাজমুল শান্ত আর পারভেজ ইমন। সেখান থেকে এশিয়া কাপে নেই 3 জন, লিটন, শান্ত আর মুনিম। শুধু এনামুল, বিজয় আর পারভেজ ইমনকেই রাখা হয়েছে, লিটন ইঞ্জুরির কারণে নেই, আর মুনিম শাহরিয়ার আর নাজমুল শান্ত জায়গা পাননি অফ ফর্মের কারণে। একসঙ্গে এত ওপেনার সেটে ফেলা এবং তাদের বদলে কোনো বাড়তি ওপেনার না নেওয়া, প্রশ্ন জাগে বই কি? গতকাল বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় দল ঘোষণার সময়ও উঠল সেই প্রশ্ন। তৃতীয় ওপেনার হিসেবে কেন সৌম্য সরকারকে বিবেচনায় আনা হলো না? সৌম্য কি চোখের আড়ালে চলে গেলেন? মিনহাজুল আবেদিন নান্নু জানালেন, সৌম্য বাদ নয়, আমাদের এসপি আছে, এ দলও আছে, সেখানে আছে, আর 17 জনের বাইরে আরও 4 জন স্ট্যান্ড বাইও থাকবে। নান্নু যোগ করেন, সৌম্য চোখের আড়ালে চলে যায়নি, হলে তো এ দলের হয়ে উইন্ডিজে পাঠাতাম না, ভবিষ্যতে আমাদের চিন্তায় আছে। এই ছিল গণমাধ্যমের সঙ্গে কথোপকথন। তবে গতকাল রাতে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু খোলসা করলেন কেন মাত্র 2 জন ওপেনার দিয়ে দল সাজিয়েছেন। প্রশ্ন ছিল, এত বড় আসরে মাত্র 2 জন প্রতিষ্ঠিত ওপেনার, তবে কি আপনাদের কোনো বিকল্প চিন্তা আছে? নান্নু বলেই দিলেন, হ্যাঁ আছে, আমরা মিডল অর্ডার থেকে কাউকে ওপেনার হিসেবে খেলানোর কথা ভাবছি। তবে তিনি কে বা কাদের কথা ভাবা হচ্ছে তা জানাননি প্রধান নির্বাচক। ধারণা করা হচ্ছে শেখ মেহেদি হাসান কিংবা আফিফ হোসেন ধ্রুবকে ওপেনিংয়ে নিয়ে আসা হতে পারে। মেহেদির তো ওপেনিং খেলার অভিজ্ঞতা আছে, আর আফিফ হোসেন ধ্রুব ঘরোয়া ক্রিকেটে টপ অর্ডারে ব্যাটিং করে অভ্যস্ত। তাছাড়া বর্তমান সময়ে তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন, যার কারণে কয়েকদিন ধরেই ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন চলছে, এত নিচে ব্যাটিং করানোটা তার সাথে অন্যায় করা নয় কি? যেহেতু টি-20তে সবসময়ই ওপেনারের সংকট থাকে, তাই অনেকেই মতামত দিয়েছেন ফর্মের তুঙ্গে থাকা আফিফ হোসেন ধ্রুবকে দিয়ে একটা পরীক্ষা নিরীক্ষা চালানোই যায়, হয়তোবা এশিয়া কাপেই সেটা দেখা যেতে পারে, আফিফ হোসেন ধ্রুবকে ওপেনার হিসেবে দেখা মিলতে পারে। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, এশিয়া কাপে বাংলাদেশের ওপেনার হিসেবে আপনারা আফিফ মেহেদিকে দেখতে চান কিনা, আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।